ফোন করে তরুণীকে ঘরের বাইরে ডেকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দত্তপুকুর এলাকায় ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ ফোন করে বাড়ির বাইরে ডেকে যুবতীকে ধারালো অস্ত্রের কোপ দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার ডুববেড়িয়া মেঠোপাড়া এলাকায় আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ জানা গেছে বুধবার রাত আটটা নাগাদ যুবতীর কাছে ফোন আসে তাকে ঘরের বাইরে বেরোতে বলা হয় যুবতী ঘরের বাইরে আসতেই ছাদ থেকে নেমে এক যুবক তার গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে সে সময় তরুণী বাড়িতে একাই ছিলেন ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্ত হঠাৎ ওর ফোন আসে সেই সময় ও বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে পিছনে একটা ফাঁকা জায়গা ছিল বাথরুমের দিকে ওখানে গিয়ে গলাটা কেটে দেয় ওকে আর ও পড়ে থাকে ওখানে মেন ভালোবাসা ছিল মনে হয় কারোর সাথে হতে পারে পুলিশের অনুমান ঘটনার পেছনে প্রেম ঘটিত কোনো কারণ রয়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে আমাদের মামা মা করে আমি দৌড়ে গিয়ে ওকে বললাম দিলো রক্তে ভেসে যাচ্ছে একদম পুরো রক্তে ভেসে যাচ্ছে তখন ওসব লোক দেখার জন্য কাঁদছে ওর মা টা সব যারা আছে সব করছে যে গলা কাটি দিয়েছে গলা কাটি দিয়েছে গলা কাটি দিয়েছে তখন খুলতে যাচ্ছিলো আমি সব ঠেলে ফেলে দিয়ে আমি বললাম মোটরসাইকেল আমি শিগগিরি গাড়িটা দিয়ে তখন গাড়িতে তুলে তুলে আমরা নিয়ে চলে এলুম তারপরে পুলিশ টুলিশ সব এলো এই মেয়েটা তো মেয়েটা তার কোনো ব্যবসা বাণিজ্য দিয়ে কোনো চাষবাস নেই অ্যাকচুয়ালি পুরা পুনায় ঘটিত ব্যাপার এরকম হবে ব্যুরো রিপোর্ট নিউজ নোমাইন্সল্যান্ড পুকুর